আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আয়না বিষয়ক অঙ্ক মানসিক দক্ষতার। তো শুরু করা যাক। এখানে আমি দুটো প্রশ্ন লিখে নিয়েছি। একটা হচ্ছে লোটোকে আয়নায় কেমন দেখা যাবে। এটা কি লোটো, তাই না? LOOTO লোটোকে আয়নায় কেমন দেখা যাবে। আয়না বিষয়ক অঙ্কের জন্য আমাদের এখন একটা ট্রিক্স আছে, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আরও বিভিন্ন ধরনের ট্রিক্স পাওয়া যাবে। যেমন এই যে লোটো, এটাকে আমরা কীভাবে দেখতে পারি আয়নায়, সেটা হচ্ছে আমরা আর একটা পেজ নিয়ে সুন্দর করে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে যে পরীক্ষার হলে যে পেজটা পাবো বা যে প্রশ্নটা পাবো সেটার মধ্যে এটাকে আবার গাঢ়ভাবে লিখে নিব। LOOTO, এই যে আমাদের লোটো, তাই না? তারপরে কি করব আমরা, এটাকে উল্টিয়ে দেখব, ঠিক আছে? পৃষ্ঠাটা উল্টিয়ে দেখব যে এটাকে কেমন দেখা যাচ্ছে। দেখি পৃষ্ঠাটা উল্টিয়ে দেখব এটাকে ঠিক কেমন দেখা যাচ্ছে। যে পৃষ্ঠাটা উল্টানোর পরে আমি এটাকে আবার যেমন দেখা যাচ্ছে অপর পাশে, সেটা হচ্ছে আমি মার্কিং করে নিচ্ছি, যে LOOTO। এই যে তাহলে আমাদের লোটোকে আয়নায় কেমন দেখা যাচ্ছে, এই যে এরকমটা দেখা যাচ্ছে। আমি আবার বড় আলাদাভাবে আবার লিখে নিচ্ছি। তাহলে খুব সহজেই আমরা কি করতে পারি, অ্যান্সারটা দাগিয়ে ফেলতে পারি। জাস্ট যেই শটা দেওয়া থাকবে সেটাকে কী করবো আমরা, লিখে ও অপর পাশে দেখে নিব যে কেমন দেখা যাচ্ছে। এখন যদি এখানে আমাদেরকে বলা হইতো যে OOTO, এটাকে যদি বলা হইতো, এটা কিন্তু অপর সাইডে যা আছে তাই থাকবে, ঠিক আছে? এটা কিন্তু অপর সাইডে এটাই থাকবে। তো আমরা আয়নাতে যখন আয়না বিষয়ক অঙ্ক আসবে তখন আমরা কী করব, যেটা দেওয়া থাকবে সেটাকে কী করব, বড় বড় করে লিখে নিব। লিখে নেওয়ার পরে অপর পেজে দেখব উল্টিয়ে যে কী দেখা যাচ্ছে, সেটাই কী করব আমরা অপশনে একে দিয়ে দেবো। তাহলে লোটোকে আমাদের কেমন দেখা যাচ্ছিলো, লোটোকে দেখা যাচ্ছিলো এমন, ঠিক আছে? তাহলে এটা আমাদের শেষ। দ্বিতীয়টা আমরা দেখতেছি, দ্বিতীয়টাই কী হয়েছে, মনে করুন আপনার ঘড়িতে কত বাজে, 2:30 বাজে। তবে আয়নায় কয়টা বাজে দেখা যাবে, আপনার ঘড়িতে কয়টা বাজে, 2:30, তবে আয়নায় কয়টা দেখা যাবে। এই ক্ষেত্রে তো আপনি ঘড়িকে উল্টিয়ে দেখতে পারবেন না, বা ঘড়ি আঁকতে গেলেও অনেক সময় লাগবে। সেই জন্য আমাদের আরেকটা ছোট্ট ট্রিক্স আছে, ঠিক আছে? সেই ট্রিক্সের মাধ্যমে আপনি করতে পারবেন। আমরা নর্মালি 12টা থেকে টাইমটা জানি, তাই না? 12টা থেকে আমাদের কি শুরু হয়, তাহলে সেই 12টা মানে কত, 12টা না, এই 12টা মানে হচ্ছে আমাদের 11:60 মিনিটই তো আমাদের 12টা হয়, তাই না? 11:60 মিনিট আমাদের 12টা হয় না, তো এই যে 11:60, আর এখানে কত, 2:30, তাই না? এখন এটা আমরা কী করে নেব, বিয়োগ করে নেব। তো বিয়োগ করে নেওয়ার ফলে আমাদের এখানে আসতেছে 9:30। 0, 0, 3 থেকে 6 বাদ দিলে 3, আর 2 থেকে 2 আছে কত হলে 11 হবে, 9 হলে তাহলে কত, 9:30। তাহলে আমাদের আয়নাতে কয়টা দেখা যাবে, 9:30। তাহলে খুব সহজেই আমরা এই দুটো অঙ্ক করতে পারি দুটো ট্রিক্সের মাধ্যমে। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং পরবর্তী ম্যাথগুলো, এই ধরনের যে কোনো ম্যাথ আসলে আপনারা পারবেন এবং শেয়ার করে রাখবেন। এছাড়া আপনি এখানে আরও একটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি, সেই উদাহরণটা আপনারা দেখে নিন। আরও একটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি লিখতেছি, সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় প্রায়ই আসছে, সেটা হচ্ছে আনফেয়ার। এই যে বড় হাতের আনফেয়ার, UNFAIR, আনফেয়ার, তাই না? এই আনফেয়ারকে যখন আমরা অপর পাশে দেখবো, দেখবো যে কেমন দেখা যাচ্ছে। এখন আমরা এই আনফেয়ারকে অপর পাশে দেখতেছি, অপর পাশে যেটা আসছে সেটা আমি আপনাদের এখানে লিখে দেখাচ্ছি, এই যে UNFAIR, এই যে আয়নার অপর সাইডে। তাহলে আমাদের আনফেয়ারটা কেমন আসছে দেখা যাচ্ছে, আয়নার অপর সাইডে আনফেয়ারটা কেমন আসছে, আয়নার অপর পাশে আনফেয়ারটা আসছে এরকম আমি এখানে লিখে নিচ্ছি, ইউ, তারপরে হচ্ছে NFAIR। তাহলে এটা কি আমরা অপশনে থাকবে, এবং এটাকে কী করে দেবো আমরা, কারেক্ট এভাবে দাগ দিয়ে বা ভরাট করে দিব। তো দেখা যাচ্ছে যে আমরা আয়না বিষয়ক যে কোনো অঙ্কই আসুক, ফার্স্টে হচ্ছে আমরা সঠিকটা লিখব, সঠিকটা পেজে লিখব। লেখার পরে কী করব, সেটাকে উল্টিয়ে দেখবো। উল্টিয়ে দেখলেই আমরা কী করতে পারবো,
অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আপাতত ট্রিক্স। তো এই ট্রিক্সের মাধ্যমে সব যে কোনো অঙ্ক আয়নায় কেমন দেখা যাবে, যে কোনো কিছু দিলে আপনি সেটা বের করতে পারবেন, যে কোনো শব্দ, যে কোনো বাক্য, যেটাই দেখ না কেন আপনি সেটাই বের করতে পারবেন আশা করি।